তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার উইন্ডোজের ড্রাইভার ব্যাকআপ রাখবেন এবং প্রয়োজন পড়লে তা আবার রিস্টোর করে নেবেন। এক্ষেত্রে আমরা একটি ছোট্ট সফটওয়্যার ইউজ করব, সফটওয়্যারটির নাম হচ্ছে গিয়ে ডাবল ড্রাইভার। আমার পিসিতে সফটওয়্যারটি অলরেডি রাখা আছে, আমি সফটওয়্যারটিতে চলে যাই, লোকাল ডিস্ক ইতে আমার রাখা সফটওয়্যার ডাবল ড্রাইভার 4.1.0। এটি ডাউনলোডের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর জিপ ফাইলে একটা ডাবল ড্রাইভার 4.1.0 একটা ফাইল আসবে। তো এটাকে আমরা ফার্স্ট এক্সট্রাক্ট করে নিব। আমি এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট হয়ে গেল, একটি ফোল্ডার বের হয়ে গেল। তো ডাবল ড্রাইভার নামে একটা অপশন পাবেন, এখানে ডিডি নামে একটা ফাইল পাবেন, ওইটাতে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে ওপেন করবেন। তারপর ব্যাকআপ নামের একটা ট্যাব পাবেন, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্ক্যান কারেন্ট সিস্টেমে ক্লিক করবেন। তো দেখবেন সবগুলা ড্রাইভার চলে এসেছে। আপনার আপনার পিসিতে বা উইন্ডোজে যেগুলো ইম্পর্টেন্ট ড্রাইভার ওইগুলো অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে। আপনি যদি চান আরও অন্যান্য বিভিন্ন রকমের ড্রাইভার আছে, ওইগুলো ম্যানুয়ালি টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট হওয়ার পর আপনি ব্যাকআপ নাওতে মারবেন। এরপর লোকেশন চাইবে, ডেস্টিনেশন কোথায় আপনি এই ব্যাকআপটা রাখতে চান। সেক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, কখনো লোকাল ডিস্ক সিতে আপনি ব্যাকআপগুলো রাখবেন না, কারণ উইন্ডোজ সেটআপ দিলে আপনার এই ব্যাকআপটা উইন্ডোজ সেটআপের সাথে সাথে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটি ডিফারেন্ট ব্যাকআপ ডেস্টিনেশন ক্রিয়েট করব। আমি মাই পিসিতে লোকাল ডিস্ক ইতে একটা ফোল্ডার, লোকাল ডিস্ক ইতে গেলাম, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, এখানে ডাবল ড্রাইভার ব্যাকআপ লিখে একটা ফোল্ডার সিলেক্ট করলাম, ক্লিক মেরে দিলাম, সিলেক্ট হয়ে গেল, ওকে দিয়ে দিলাম। আমাদের ডেস্টিনেশন এখন ড্রাইভ ইতে ডাবল ড্রাইভার ব্যাকআপ ফোল্ডারে ব্যাকআপটা হবে। তো আমি ওকে ওকেতে ক্লিক করে দিলাম, ব্যাকআপ স্টার্ট হয়ে গেল। দেখি আমরা ব্যাকআপে কতটুকু সময় নেই, ব্যাকআপের জন্য আমরা ওয়েট করি এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকআপ স্টার্ট হয়ে গেছে, 10% ব্যাকআপ অলরেডি হয়ে গেছে ড্রাইভারগুলোর। এখন আমার ইন্টেল HD গ্রাফিক্স 630, যেটা অলরেডি এই গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল দেওয়া আছে আমার পিসিতে, এটা ব্যাকআপ নিচ্ছে। আপনাদের কম্পিউটারে যে ড্রাইভারগুলো ব্যাকআপ থাকবে ওইগুলাই, সরি, যে ড্রাইভারগুলো ইনস্টল থাকবে ওইগুলাই ব্যাকআপ নেওয়া স্টার্ট করে দিবে। আমরা একটু ওয়েট করি, 10% হয়েছে, সাধারণত 5 মিনিটের মতো সময় নেই, দেখি কত সময় নেয় এবারে আপনাদের টিউটোরিয়ালটি দেখানোর সময়। HD গ্রাফিক্স ড্রাইভারটা একটু বড়, এই জন্য একটু সময় নিতেছে, 10% স্টাক হয়ে বসে আছে। বন্ধুরা 20% ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে, আমরা ওয়েট করতেছি সম্পূর্ণ ব্যাকআপ কমপ্লিট হওয়ার। ইপসন ESC ড্রাইভার, এটা আমার প্রিন্টারের ড্রাইভার, ওইটা ব্যাকআপ নিল এই মাত্র। সো বন্ধুরা ব্যাকআপ হওয়ার পর দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি নামে একটা ট্যাব ওপেন হবে, ওকেতে ক্লিক করে দিবেন, আপনার ব্যাকআপ হয়ে গেল। তো ব্যাকআপ হয়ে গেলে এখন আপনি চাইবেন যখন উইন্ডোজ দিবেন বা নতুন করে আবার ড্রাইভারগুলো সেট আপ দিতে চান তখন কীভাবে দিবেন, এটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা ডাবল ড্রাইভার যেই জায়গাতে ইনস্টল হয়েছে, ইনস্টল না, ডাবল ড্রাইভার সফটওয়্যারটা যেই জায়গাতে রাখছেন ওইটাতে যাবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, তারপর রিস্টোর নামে একটা ট্যাব পাবেন, ওইটাতে ক্লিক করবেন, তারপর লকেট ব্যাকআপে যাবেন, আপনি আদার লোকেশনে যাবেন, গিয়ে আপনার যেই যেই জায়গায় এইটা রাখছেন দ্য পিসি ডি, তারপর আমরা ডাবল ড্রাইভার ব্যাকআপ এই অপশন আছে, ওকে মারে দিবেন। তারপর আবার ওকে মারবেন, তাহলে আপনার যেইগুলো ব্যাকআপ রাখছিলেন ওইগুলো চলে আসলো, ঠিক আছে। তখন যদি আপনি রেজিস্টার নাও মারেন তাহলে ড্রাইভারগুলো রেজিস্টার নেওয়া শুরু করে দিবে এবং একটা কমপ্লিট হওয়ার পর একটা অপারেশন কমপ্লিটেড লেখে একটা ট্যাব আসবে, ওকেতে মেরে দিবেন, তাহলে আপনার পুরনো ড্রাইভারগুলো আবার নতুন করে আপনার পিসিতে চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন আমার চ্যানেলের সাথে। আমি প্রতিদিন একটি করে নতুন ভিডিও আপলোড দিব আমার সাথে, আপনারা যদি নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে
আর বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। টিল দেন আমি তানবীর সাইন অফ করতেছি টেকনিক্যাল তানবীর চ্যানেল থেকে। সি ইউ টুমারো, থ্যাংক ইউ।